হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি গ্যাসলাইট, যেটা সিনেমাটা ডিজনি হটস্টারে এসেছে, তো সেটা আমি দেখলাম। তো সেটা আমার কেমন লাগলো, তো সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো মূলত এই সিনেমাটা হচ্ছে থ্রিলার জনরা মুভি, 2 ঘন্টারও কম সময়, এবং পাবন কৃপালিনী পরিচালনায়। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, সারা আলী খান, বিক্রান্ত মেসি, চিত্রাঙ্গদা সিং, রাহুল দেব সহ আরো অনেকেরা। তো এটার গল্পটা বলে দিলে সমস্ত কিছুই, মানে একটু করেও আর কি গল্পটা বলা যায় না, তবুও একটা জিনিস বলে দিচ্ছি যে মিশা অনেকদিন বাদে তার কোনো কারণে সে তার বাবার ওপর রাগ করেছিল। মিশা বলে ক্যারেক্টার যেটা সারা আলী খান প্লে করছে, সে অনেকদিন বাদে বাবার চিঠি পেয়ে সে বাড়িতে ফিরলো, এবং ফেরার পরে তার সঙ্গে নানা রকম ঘটনা ঘটতে শুরু করলো। এরপর যত রকমের রহস্য, হ্যাঁ এখানে একাধিক মার্ডারও আছে, কিভাবে রহস্যের ভেদ হবে এটা নিয়ে হচ্ছে গল্প। এবার যদি আমি ডিরেক্ট চলে আসি অভিনয়ের কথায়, অভিনয়তে বিক্রান্ত মেসি একেবারে ফাটিয়ে দিয়েছে। মানে যেটুকু সময় ছিল, আমার তো বিক্রান্ত মেসিকে দারুণ লেগেছে। মানে ওইটুকু সময়ের মধ্যে, এটা তো মনে রাখতে হবে যে এটা সিরিজ নয়, এটা সিনেমা। সিনেমাতে ওটুকু সময়ের মধ্যে তার অভিনয়, ফেসিয়াল এক্সপ্রেশনস যেরকম ছিল, মানে বাকিদেরকে আর বলার জায়গা রাখে না। চিত্রাঙ্গদা সিংকে আমার মোটামুটি লেগেছে, রাহুল দেব যতটুকুর জায়গায় ছিল ঠিকঠাক ছিল, এবং সারা আলী খান ভালো করেছে এখানে। তো এবার মানে আমি যদি কাহিনীর কথা বলি, সিনেমাটা বোধ হয় একটুখানি সামান্য 10-15 মিনিট বাড়ালেও বাড়ানো যেতে পারতো, কারণ অ্যাকচুয়াল যে কালপ্রিট, তার সঙ্গে কি কি হয়েছে, মানে সে কেন কালপ্রিট হয়েছে, কারণ যে কোনো অন্যায়ের পেছনে কারণ থাকে, এটা থাকবেই। সে কেন হয়েছে সেটা শুধু ডায়লগের মাধ্যমে আমরা বুঝতে পারি। ওই জিনিসটা যদি ভিজুয়ালিও যদি আমাদেরকে দেখানো হতো, তাহলে জিনিসটা আরো বেশি ইম্প্যাক্ট পড়তো আমাদের উপর। এবং কেন, কি উদ্দেশ্যে সে কিছু কিছু কাজ করছে বুঝতে পারছি, একেবারে শেষে এসে বুঝতে পারছি, কিন্তু সেসব জিনিসগুলো ডিটেলিংটা আরেকটু ভালোভাবে দেখালে আমার মনে হয় ভালো হতো। তো ওভারঅল এটা মানে একটা থ্রিলার মুভি হিসেবে ঠিকঠাক, একটা ডিসেন্ট ওয়াচ একটা মুভি। আপনারা চাইলে ডিজনি হটস্টারে গিয়ে এটা দেখতে পারেন। তো এটাই ছিল আমার রিভিউ। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।